হ্যালো বন্ধুরা, কোন ইস্যুকে আমাদের সকলকে স্বাগত। একটি কাজের অঙ্ক নিয়ে আসছি, টাইম অ্যান্ড ওয়ার্ক। এখানে বলা হয়েছে যে এ ও বি কোনো কাজ 28 দিনে করতে পারে, বিএসসি সেই কাজ 35 দিনে করতে, সি ও 42 দিনে করতে পারে। তাহলে সি একা কত দিনে করবেন? তাহলে এ প্লাস বি কত হচ্ছে 28, পড়াই ছিল বি প্লাস সি 35, আর সি প্লাস এ সমান হচ্ছে 42। এর ক্ষমতা বের করে নিন, এটা অর্থাৎ লসাগু যদি বের করা হয় তাহলে আসবে হচ্ছে 420। তাহলে 420 এটাকে যদি ভাগ করা হয় তাহলে আসবে 15, 35 420 যদি ভাগ করা হয় তাহলে আসবে 12, আর 42 দিয়ে করলে হচ্ছে 10। তাহলে কী বলছে দেখুন, তাদের ক্ষমতা কত আছে, যেমন এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, তাহলে কত হচ্ছে 15 প্লাস 12 প্লাস 10, তাহলে কত হচ্ছে দেখুন। এখানে যদি প্রত্যেকটা এ এ দুটা দুটো করে আছে, এটা এটা এটা, তাহলে তো আমি যদি কমন নিয়ে নিই, প্রত্যেকে দুটা দুটা করে আছে বি প্লাস সি, তাহলে কত আছে দেখুন, এটা কোন করলে 30, 37, তাহলে 2, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান 37.2, তাহলে হচ্ছে 18.5 হচ্ছে 5 আসবে। তাহলে এখানে আমরা জানি এখানে সি এর মান ক্ষমতা বের করতে বলছে, তাহলে এ এর বি মান দোয়াই আছে যে 15, তাহলে কত হচ্ছে 15 যোগ সি, তাহলে সির ক্ষমতা বের করেছে 18.5, তাহলে সি সমান সমান আসবে কত দেখুন, 18.5, বি এক হচ্ছে 15, তাহলে হচ্ছে 3.5 সি হচ্ছে। তাহলে এর ক্ষমতা কত, সি কত দিনে করবে, তাহলে যতটা আসছে টোটাল ক্ষমতা কত ছিল, কাজ ছিল 420, তাহলে 3.5 এটাকে বের করে দিন, তাহলে এটা আছে সি এর ক্ষমতা, তাহলে দশমিক উঠিয়ে দিন 10, এটা এটা যদি কাটা হয় তাহলে আসছে 12 আর 0, তাহলে হচ্ছে সি হচ্ছে সমান সমান 120 দিনে সে কাজটি করবে, কত দিন বিনামূল্যে।